মহাকাশে কি গুলি চালানো সম্ভব? আজকালকার বন্দুকে যেসব গুলি ব্যবহার করা হয় সেগুলো নিজেই ফোটে, প্রয়োজন কেবল একটু কাইনেটিক ফোর্স। এই দেখুন আধুনিক গুলির পার্শ্বচ্ছেদ বা ক্রস সেকশন। গুলির মাথায় গম্বুজ সদৃশ ধাতব জিনিসটি দেখতে পাচ্ছেন, ওটি বুলেট। এর পেছনের অংশটি গুলির জ্বালানি বা প্রপেলেন্ট, সাধারণত বোরন আর অ্যালুমিনিয়ামের মিশ্রণ। নিজের অক্সিডাইজার, সাধারণত পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট, তা নিজের সাথে থাকে বলে এটি ঠিক মহাকাশযানের জ্বালানির মতোই কাজ করে। এর পেছনে গুলির পশ্চাদ্দেশে থাকে প্রাইমার। প্রাইমারটি আধুনিক গুলির এক জটিল অংশ। এর একদিকে থাকে ক্যাপ বা ঢাকনা, অন্যদিকে একটি নেহাই বা এনভিল, দুইয়ের মাঝে থাকে ছোট্ট একটা কাপ ভর্তি বিস্ফোরক, সাধারণত ডাইনল। পুরো গুলিটি সাধারণত পেতলের তৈরি হলেও প্রাইমারটি তৈরি হয় নিকেল দিয়ে। প্রাইমারটি হতে পারে রিম ফায়ার, সেন্টার ফায়ার অথবা বৈদ্যুতিক, এক এক বন্দুকে এক এক রকম। প্রাইমারের ঢাকনার উপর আঘাত করলে কাপ ভর্তি বিস্ফোরক ধাক্কা খায় ভেতরের নেহাইটির সাথে। ডাইনল একটি ঘাত সংবেদী বা ইম্প্যাক্ট সেন্সিটিভ মিশ্রণ, আঘাত পেলেই বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণে সৃষ্ট জ্বলন্ত গ্যাস আগুনের ফুটো বা ফ্ল্যাশ হোল দিয়ে পৌঁছায় জ্বালানি কক্ষে। প্রাইমারের পশ্চাদ্দেশে পদাঘাত করার কাজটি করে ফায়ারিং পিন অথবা স্ট্রাইকার, এক এক বন্দুকে এক এক রকম। কাইনেটিক ফোর্সটি এদের থেকে আসে। এসব আধুনিক বন্দুক আর গুলি যদি থাকে হাতে, মহাকাশে গুলি করা কোনো ব্যাপারই নয়। সমস্যা একটাই, মহাশূন্যে আপনার বন্দুকটা যদি রোদে থাকে তবে সেটি 100 ডিগ্রি সেলসিয়াস গরমে নিজেই ফুটে যেতে পারে, আর ছায়াই থাকলে -173 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় বন্দুকের ধাতব কাঠামো মরমরে হয়ে গুলি করা মাত্র টুকরো টুকরো হয়ে যেতে পারে। কিন্তু মহাকাশে গুলি করার ফলাফল কী হতে পারে? মনে করুন আপনি পৃথিবীর কক্ষপথে ভাসছেন, যেমনটা ঘটে থাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নবজাতিত জীবনে, আর আপনার হাতে আছে একটি রেমিংটন 700 রাইফেল, তাতে ভরা আছে একটা 300 উইনচেস্টার ম্যাগনাম গুলি। গুলি করলেন আপনি, কোনো শব্দ হলো না, কারণ মহাকাশে শব্দ তরঙ্গ ছড়াবার মতো কোনো মাধ্যম নেই। আপনার কপাল ভালো থাকলে গুলি চলে যাবে বহুদূর। পৃথিবীতে এই বন্দুক থেকে গুলি ছুড়লে বাতাসের ঘষা আর মধ্যাকর্ষণের ফলে গুলিটা 1300 মিটারের চাইতে দূরে যাবে না। মহাকাশে ঘষা খাবার জন্য তেমন কিছু নেই। স্পেস ম্যাটার বা মহাকাশ পদার্থের ঘনত্ব 10 বর্গমিটারে একটি হাইড্রোজেন অণুর চেয়ে বেশি নয়। কপাল যদি আরও ভালো হয় তবে গুলিটি নিউটনের প্রথম সূত্র মতে চলতেই থাকবে, কোনো গ্রহ উপগ্রহের মধ্যাকর্ষণের টান এড়িয়ে। যেহেতু আপনার গুলিটি সেকেন্ডে 1000 মিটার গতিতে ছুটছে আর বিশ্বজগৎ মেকাপার্সেকে প্রায় 73 কিলোমিটার গতিতে সম্প্রসারিত হচ্ছে, তাই পরের 40,000 বছর গুলিটি ছুটতে পারবে নিশ্চিন্তে। কপাল খারাপ থাকলে গুলিটা পৃথিবীর মধ্যাকর্ষণের আওতায় চলে আসবে এবং সাময়িকভাবে পরিণত হবে দ্রুতগতির একটি উপগ্রহে। কপাল যদি জেনুইনভাবে ফাটা হয় তবে সেই ছোট্ট উপগ্রহটি সারা পৃথিবী প্রদক্ষিণ করে আপনার পিঠে আঘাত হানতে পারে, আর আপনার কী হবে? নিউটনের তৃতীয় সূত্র মতে সমান ভরবেগে বিপরীত দিকে ছুটতে থাকবেন আপনি। কপাল ভালো থাকলে আপনি ছুটে যাবেন মহাকাশের দিকে, অক্সিজেন ফুরোনো পর্যন্ত বেঁচেই থাকবেন। নাসার এখনকার স্পেস স্যুট পরা থাকলে 8.5 ঘন্টা অবধি ভাসতে পারবেন শূন্য লোকে। চাঁদের পথে সর্বোচ্চ 10% পায়ে দিতে পারবেন মরার আগে। কপাল খারাপ হলে আপনি পড়বেন পৃথিবীর দিকে, সেকেন্ডে 7.8 কিলোমিটার গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করবেন আপনি। আপনার সাথে ঘষায় আপনার আশেপাশের বাতাস পরিণত হবে 1650 ডিগ্রি সেলসিয়াস উত্তাপের প্লাজমায়। 2 সেকেন্ড বাদে আপনার ছায়ও আর খুঁজে পাওয়া যাবে না। গুলি ছুড়ে বাঁচার একটা রাস্তা হতে পারে বন্দুকটা অদ্ভুতভাবে ধরা, যেমনটা কোনো গ্রহের পিঠে দাঁড়িয়ে করলে আপনার হাড়গোড় জোড়া দিতে অনেকগুলো অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। তাতে আপনি অর্জন করবেন কৌণিক ভরবেগ, যাতে পাই পাই করে ঘুরতে থাকবেন একই জায়গার উপরে। 30 থেকে 40 মিনিট অমন উচ্চ জি ফোর্সে ঘুরন্ত থাকলে বেঁচে থাকা মুশকিল, কিন্তু আপনি আশা করতে পারেন ততক্ষণে ISS আপনাকে উদ্ধার করে ফেলবে। মহাকাশে গুলি ছোড়া কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু গুলি ছোড়ার পর বেঁচে থাকাটা মুশকিল হতে পারে। নিশ্চয়ই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এরকম মজাদার তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। Thank you.